নরসিংদীর রায়পুরায় পাওনা টাকা চাইতে গিয়ে থাপ পড়ে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে রাতে উপজেলার বাসকারী ইউনিয়নের বর্তলিকান্তি গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় খেজুর বিক্রির পাওনা টাকা আনতে গিয়ে প্রাণ হারান ধন মিয়া সুরামগঞ্জের জগন্নাথপুরে চম্পা রানীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে দুপুরে শহরের আলতাফ স্কোয়ারে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এই মানববন্ধন করে অভিযোগ করা হয় যৌতুকের দাবিতে স্বামী মৃদুলচন্দ্র সরকারের নির্যাতন সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন চম্পা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সেনা সেনাঘাটির কাছে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন এ সময় এক সেনা সদস্য নিহত হন আহত হয় অপর চার সদস্য নিরাপত্তা কর্মকর্তাদের বরাদ দিয়ে এসব জানিয়েছে দেশটির গণমাধ্যম রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরের কথা রয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটিতে ছয় হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের এক সম্মেলনে তথ্য তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আফগানিস্তান জুড়ে চারটি আলাদা বোমা হামলায় অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম এছাড়া আহত হয়েছে শতাধিক অনেকের অবস্থায় আশঙ্কাজনক মাজারি শরীফের একটি শিয়া মসজিদ সহ চার জায়গায় এই হামলার ঘটনা ঘটে